হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমার এটা ফার্স্ট ব্লগ। আমি আজকে পুরী যাচ্ছি, রাদার আমরা যাচ্ছি, আমি, আমার মা, আমার বাবা, মেশো মাসি এবং ময়ূর দিদি। তো চলো আজকে জার্নিটা আজকের থেকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে একজন ব্যস্ত আছেন, একজন তারা, চলো চলো আমরা এখন সবাই রেডি যাওয়ার জন্য, সবাই রেডি হয়ে গেছি, সবাই রেডি, গাড়িও চলে এসেছে। আমরা এবার বেরোবো গাড়ি করে, খড়গপুর যাবো। খড়গপুর থেকে আমরা ট্রেন ধরে পুরী যাব। আজ সন্ধে 6টার সময় নামবো, ওখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আমরা এখন বেরিয়ে পড়েছি, গাড়িতে আছি আমরা সবাই, যাচ্ছি খড়গপুর, দেখা হচ্ছে ওখানে গিয়ে। তো বন্ধুরা, এখন আমরা খড়গপুর যাওয়ার পথে দাঁড়িয়ে আছি, এখানে চেকিং চলছে। এখন পৌঁছাতে বেশ কিছুক্ষণ দেরি আছে, 1 ঘন্টার মতো দেরি আছে, 9:30 নাগাদ পৌঁছবো আমরা। দেখো তো কি ব্যাগ ওপেন করতে হবে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন খড়গপুরে আছি স্টেশনে, ট্রেনে চেপে গেছি আমরা। সবাই খুব টায়ার্ড হয়ে গেছে ইতিমধ্যেই, প্রচণ্ড গরম রয়েছে, দেখি কীরকম এনজয় হয়। চলো পুরীতে গিয়ে দেখা হচ্ছে সবার সাথে। আমরা পুরীতে পৌঁছে গেছি, এখন বাজে 6:15, আমরা 6:05 নাগাদই পৌঁছেছি। এখন গাড়ি দেখা হবে, গাড়ি করে হোটেলে যাওয়া হবে। তো চলো দেখা যাক, এখনও গাড়ি পাইনি আমরা। সবাই আছে, গাড়ি খোঁজা হচ্ছে, গাড়ি দেখা হচ্ছে। বড় গাড়ি, বড় অটো সবাই বলছে, দেখা যাক। এখানে ওয়েদারটাই দারুণ, এখন দারুণ লাগছে, ওয়েদারটা সব থেকে ভালো লাগার বিষয়। এক পালি চাঁদ উঠেছে, একদম দারুণ ওয়েদার আছে। গরম তো গ্রীষ্মকাল বলে একটু আছেই, কিন্তু ওয়েদারটা দারুণ, আমার ভীষণ পছন্দ এরকম ওয়েদার। গাড়িতে চাপবো, হোটেলে গিয়ে আবার কথা হচ্ছে। এখন আমাদের গাড়ি বুকিং চলছে, এখন আমরা গাড়ি পাইনি। আচ্ছা, আমরা দাঁড়িয়ে আছি সবাই এখন স্টেশনের বাইরে। মা, তোমার কেমন লাগছে পুরীতে এসে? এখন আপাতত আমি খুব টায়ার্ড, মনে হচ্ছে কখন লঞ্চে গিয়ে ভাতটা নিয়ে নিতে যাবো। আচ্ছা, খুব ঠান্ডা হওয়া, সমুদ্রের হাওয়ায় মন ভরে গেছে।
বাবা তোমার কেমন লাগছে পুরীতে এসে? নো কমেন্ট। এখন সবাই খুব টায়ার্ড হয়ে আছি, আমরা প্রচণ্ড রোদ লেগেছে সবার, গরম মারাত্মক। ফাইনালি আমরা এসে হোটেলে চেক ইন করে রেডি হয়ে আমরা বেরিয়েছি, একটু সি বিচে যাবো। আছে দিদি, আছে বাবা, মেসো সবাই আছে। চলো যাই ওখানে গিয়ে দেখাবো সবাইকে। এখানে সব দোকান আছে, যাচ্ছি এখন সিঁড়িতে। পুরি কোনো ভাষা আমরা জানি না, জানি একটা কিন্তু সবাই জানি, গেস হোয়াট, ভাই কিড়ি কিড়ি। নেই হচ্ছে না কোনো করোনা বলে কিছু আছে পৃথিবীতে, আমাদেরকে দেখে মনে হচ্ছে না। চলো এখানে সিঁড়ি আছে, দেখে নামতে হবে। প্রচুর ভিড়, হাঁটা চলা যাচ্ছে না। ফাইনালি আমরা পৌঁছে গেছি সি বিচে। দোকান প্রচুর দোকান, নেই নেই করে আমাদের পুরী সাত আটবার আসা হয়ে গেছে, বাট প্রতিবারই আমাদের নতুন লাগে। বছরে পুরী একবার না এলে খারাপ লাগে, তাই আমরা প্রতি বছর চলে আসি, বাট এর আগের বছর কোভিডের জন্য আসা হয়নি, তাই আমরা এবছর চলে এসেছি। সমুদ্রের আওয়াজ, মাই গড, এখন কিছু কমেন্ট করবে বুম্বাদা? চলো আবার হোটেলে গিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ আমরা এনজয় করি, আমরাও এনজয় করি, একদম কারাগার থেকে ছাড়া পেলাম। তো আমরা এখন চলে এসেছি
সমুদ্র থেকে হোটেলে। এবার আমরা ডিনার করব এখানে। আমরা শুধু এখন চারজন আছি, মা আর মাসি লজে আছে, বিকজ ওরা ভীষণ টায়ার্ড হয়ে গেছে, ওদের পায়ে ব্যথা করছে, ওরা এখন বেরোতে পারবে না। তো আমরা এখন খেতে এসেছি, ওদের জন্য খাবার নিয়ে যাব। সবাই এখন আলোচনা চলছে, গুরুত্বপূর্ণ আলোচনা, কী খাওয়া হবে সে নিয়ে। Let's see, খাওয়া হয়। এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির। সকাল সকাল উঠে জানি না 8টার আগে পৌঁছতে পারবো কিনা, পৌঁছে দিতে পারবো কিনা, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। পৌঁছে গেছি আমরা পুরীর জগন্নাথ মন্দিরে। এরপর মন্দিরে প্রবেশ করবো, কিন্তু মন্দিরে ফোন অ্যালাউড না, তাই এখান থেকেই দেখি যতটা পারি রাখি। এবারে আমরা যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। এখানে জুতো দেওয়া হবে, ফোনও দেওয়া হবে। বেরোলাম পুজো দিয়ে মন্দির থেকে, পুজো দিয়ে বেরিয়ে গেছি আমরা। এবার আমরা যাবো হোটেলে, হোটেল থেকে রেডি হয়ে বেরোবো, বিচে যাবো ওখানে স্নান করতে। ভালো কাটো আর কি সকাল ফটোগুলো তো মহাপ্রভুকে দেখে দিন শুরু হলো, খুব ভালো কেটেছে আমাদের প্রত্যেকে। এখন ফটো সেশন চলছে, হাতে ফোন পেয়েছি, ফটো সেশন চলছে। আমার সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা মন্দির থেকে এসে সমুদ্রে এসেছিলাম, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে আবার সমুদ্রে এসেছি। যা অবস্থা, হ্যাঁ, আর পারা যাচ্ছে না, আর মানে ভাবতে পারা যাচ্ছে না যে করোনা বলে কোনো কিছু আছে। অবশ্য আমাদেরকে দেখো বুঝতে পারা যাচ্ছে না, মানে কী ভিড়, কী ভিড়, সবাইকে একটু দেখায়। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড় আছে। এরপর আমরা ফিরবো, প্রচুর রোদ হয়ে গেছে। বাবা তো এখনো স্নান করেই যাচ্ছে। বাবাকে ফেলে যায়, বাবার কাছে যাই একটু। এসো
দারুণ খুব এনজয় হচ্ছে দারুণ ভালো ফোন অবস্থা খারাপ হয়ে যাবে তার থেকে আমার চলে যাওয়াই ভালো কানে নাকে জল ঢুকে গেছে সবার সব মুখে ঢুকে চেরা গেছে বালিতে এরপর আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার রেস্ট নেব আমরা শাসওয়ালা আমরা এখন ডাব খেতে এসেছি হ্যালো খেতে এসেছি এখানে ডাব ছাড়ানো চলছে আমরা আবার বেরিয়ে পড়েছি সন্ধ্যেবেলায় পুরো মার্কেট এটা অনেক বড় পুরি বাতাসে বাতাসে পুরো মাছ ভাজার গন্ধ এখানে আমরা এসে পৌঁছে গেছি
আজ আবার বেরিয়ে পড়েছি পুরি সাইড সিন যাবো, আমরা সাইড সিন ঘুরতে যাবো, তো সবগুলো তোমাদের সাথে শেয়ার করবো। রোজ টোজ কিছু এখানে কোনো কিছু যায় আসে না, সবাই প্রথমে আমরা কোথায় যাবো আমি ঠিক জানি না, গিয়ে আবার চন্দ্রভাগা
আপনার মোবাইল থেকে এই বট গাছের তলায় বসে আমরা রেস্ট নিই। প্রচুর রোদ, এখানে মন্দিরের ছায়া পড়ে না, এটা একটা স্পেশালিটি এই মন্দিরের। মন্দিরের কোনো ছায়া নেই। একটু আমরা গাছের তলায় বসে রেস্ট নেব। এখন আমরা চন্দ্রভাগাতে পৌঁছেছি, দারুণ ভিউ একটা। ভীষণ সুন্দর একটা ভিউ, বেশিক্ষণ থাকতে পারবো না এখানে আমরা, বাট ভীষণ ভালো লাগে তাই জায়গাটায় এসেছি। প্রচণ্ড রোদ হয়ে গেছে, এত সুন্দর, শুধু একটু রোদটা কম হলে ভালো হতো। ব্যাস এইটুকু। এরপর যাবো মেদি, আমরা গোল্ডেন ব্রিজ যাবো, নাও যেতে পারি, এত রোদ লেগেছে আমাদের, প্রচণ্ড রোদ লেগেছে। আচ্ছা আমরা এসেছি সমুদ্রের ধারে আবার, কাল যেটা দেখাতে পাইনি আজ সেটা দেখাবো আমি আজ। কি সুন্দর এসেছে, আমাদের দিন আজ এই এত বড় ভারী ব্যাগটা আমাকে ধরতে বলছে। এত বড় ভারী ব্যাগ সম্ভব নয় নামানো, তবু নামাচ্ছি। আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, এবার যাব স্টেশনে। সবাইকে জিজ্ঞেস করে একটু কেমন লাগলো বলো জার্নিটা। আশি তোমার কেমন লাগলো? আমার ভালো লাগলো, পুরীতে এসে খুব ভালো লাগে, খুব ভালো লেগেছে। আরো দুদিন থাকলে ভালো ভালো হতো, এবার সাত দিনের প্রোগ্রাম করতে হবে। ঠিক আছে, এবার সাত দিনের প্রোগ্রামে আস, কিন্তু আমরা পুরী আসা ছাড়বো না, বছরের পর বছর পুরী আসবো। তাই তো, একদম। এবার আমাদের ফেরার পালা, আমরা যাচ্ছি বিষ্ণুপুর ব্যাক করবো, এবার ডাইরেক্ট ট্রেন আছে। এবার আমাদের খড়গপুর যেতে হবে না, আই থিঙ্ক সব বসে আছে এখানে, ওই দূর পর্যন্ত বসে আছে। ফিরছি এখন পুরি স্টেশনে,
যাব এবার আমরা বিষ্ণুপুর। আমার খারাপ লাগছে, বাট একটা টান আছে আমার ওখানে যারা আছে, সো আমাকে যেতে হবে এবার, ফিরতে হবেই। চলো মাঝপথে আবার দেখা হচ্ছে।